এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি ব্লগ দেখার জন্য। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে নিহারি। আর এই নিহারির সাথে থাকছে চিটরুটি। আমরা মূলত নিহারির সাথে চিটরুটিটাই খাই। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে। প্রথমে এখানে আমি দুইটা গরুর পায়া নিয়ে নিয়েছি, আর এটাকে একদম ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে তারপরে একটা প্রেশার কুকারে সবগুলো দিয়ে দিচ্ছি, আর আমি ইনস্ট্যান্ট যে নিহারিটা সেটাই করব। তার একটা কথা, আমরা অনেকে নিহারি আর পায়া দুইটার পার্থক্যটা বুঝি না। দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট দুইটা রেসিপি। পায়াতে খুব কম মশলা ইউজ করা হয়, আর নিহারিতে কিন্তু অনেক মশলা ইউজ করা হয়। তো আমি আজকে আপনাদের সাথে নিহারি রেসিপিটা শেয়ার করছি। তো এখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব, তারপর 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব। মরিচটা আপনাদের পছন্দ মতো, যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকম ঝালটা দিবেন। আর লাস্টে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মূলত সবগুলো মশলাই 1 চামচ করে দিয়েছি। আর এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এটার জন্য কিন্তু নিহারির ফ্লেভারটা খুব ভালো আসে। আর স্পেশাল একটা জিনিস দেব, সেটা হচ্ছে ম্যাগি কিউব। আমি নিহারি রান্নায় সবসময় এই ম্যাগি কিউবটা ইউজ করি। তো আস্ত একটা ম্যাগি কিউব এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, এটা আমার বাসায় তৈরি করা। তো এটা রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি 1/2 চামচ দিয়েছি, আর যখন এটা রান্না হয়ে যাবে একদম লাস্টে বাকি 1/2 চামচ দিয়ে দেব। তো এখন গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচি, দারচিনি, লং, তারপরে একটু জয়ত্রী দিয়েছি, আর একটা স্টার মশলা দিয়েছি। স্টার মশলাটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, আমার বাসায় ছিল তার জন্য দিয়েছি। তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ আদা বাটা। আর এখানে 1.5 চা চামচ রসুন বাটা দিচ্ছি। আর এই নিহারিতে কিন্তু মশলার পরিমাণটা বেশি হয়, দেখে কেউ ভয় পাবেন না, কারণ খেতেও কিন্তু অনেক মজা হয়। যারা খেয়েছে সবাই আলহামদুলিল্লাহ বলেছে যে না, নিহারিটা অনেক মজার। তো আমাদের কাছে এই নিহারিটাই পছন্দ, আমরা কেউ পায়া পছন্দ করি না। তো প্রায় সময় করা হয় নিহারিটা, আর এই শীতের সময় গরম গরম নিহারি খেতে ভালোই লাগে। তো এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানির পরিমাণটাও কিন্তু এখানে কম হবে। পায়াতে পানির পরিমাণটা বেশি হয়, আর নিহারিতে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে। তো এখানে আমি একদম পায়ার সমান করে পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন কী বলে, প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে এখন 50 মিনিটের জন্য আমি রান্না করে নেব। তো এই নিহারিটা হতে আমার মাত্র 50 মিনিট লাগে, খুব অল্প সময়ে এই মজার খাবারটা হয়ে যায়। তো এই তো অলরেডি রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে একটা পাতিলে ঢেলে নিয়েছি। ঢেলে তারপর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর যদি আপনারা আরেকটু বেশি ঝোল রাখেন, আর আপনাদের ঝোলটা যদি পাতলা থাকে, তাহলে এখানে 1 কাপ দুধের সাথে 1 পিস পাউরুটি একটু ব্লেন্ড করে দিয়ে দেবেন। তো এই তো এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি, সাথে 2টা শুকনা মরিচও দিয়েছিলাম, দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর এটার কারণেই কিন্তু নিহারির টেস্টটা একদমই পাল্টে যায়, আর অনেক বেশি ভালো লাগে এই বেরেস্তাটা দেওয়ার কারণে। তো তারপর এটার সাথে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। দিয়ে তারপরে এখন এটাকে ঢেকে দিচ্ছি। তো এই তো খুব সহজেই খুব অল্প সময়ে আমার নিহারি রান্না হয়ে গেল।
তো দেখতেই পাচ্ছেন নিহারিটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি কিন্তু নর্মালি নিহারি অথবা পায়া খাই না, দেশে খেতাম না, কারণ দেশে তো সবসময় পায়াটাই করা হয়, নিহারিটা করা হয় না। তো ওই পায়াটা আমার পছন্দ না, বাট এখানে এসে আমি নিহারিটা ট্রাই করলাম। তো নিহারিটা আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য দেখা যায় কয়েকদিন পর পরই আমরা এটা খাই। তা এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, এখানে মুন্নাকে দিয়ে দেব। প্রথমে মানাফার মুন্না খাবে। এখন প্রথমে আমি মুন্নার জন্য দিয়ে দিচ্ছি। মানাফও পছন্দ করে, মানাফ তেমন একটা না, ও মোটামুটি পছন্দ করে, খুব বেশি পছন্দ করে না, কারণ ও বিফ অথবা চিকেন ওইগুলো বেশি পছন্দ করে। তো এখন আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর সাথে একটু কি বলে আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচির জন্য কিন্তু খুব সুন্দর ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যায়। তো দিয়ে এখন আমি চলে এসেছি চিটুটি বানাতে। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে আমি চিটুটিটা দিয়ে দিচ্ছি। আর এই চিটুটিটা মনে হয় এই হাত দিয়ে ছিটা দিয়ে বানাতে হয় বলে এটার নামকরণ করা হয়েছিল চিটুটি। তো আমার এসে এটা শিখতে একটু সময় লেগেছে, কারণ এই ছিটাটার মধ্যেও একটা টেকনিক আছে। তো এটা আমার কয়েকদিন সময় লেগেছে শিখতে, তো আস্তে আস্তে এখন আর কোনো প্রবলেম হয় না, এখন একদম পারফেক্টভাবে করতে পারি। তো এটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ঢেকে দেব, খুব অল্প সময়ের জন্য, বেশি সময় কিন্তু রাখা যাবে না। তো একটু পরেই দেখবেন চিটুটিটা একদম ফ্রাই প্যানের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো তখন এটাকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। আর এই চিটুটিটা আমরা এরকম গরম গরম খেতেই পছন্দ করি। অনেকে দেখি যে চিটুটি তৈরি করে তারপরে খায়, বাট ওইটা আমাদের একদমই পছন্দ না, আমরা একদম গরম গরম খেতেই পছন্দ করি, যে একটা একটা বানাবো একটা একটা খাবো এরকম আর কি, আমাদের বাসায় এরকম করেই খাওয়া হয়। তো এই তো মুন্নার মানাফ খাচ্ছে। চিটুটি বানাচ্ছি, একটা একটা দিচ্ছি আর খাচ্ছে। তো একটু পেশেন্ট রাখতে হয়, মানে তাড়াতাড়ি করলে হয় না। আর সাথে একটু লেমন দিতে পারেন নেহারির, তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো এই তো একটা একটা করে এখন আমি চিটুটি বানাচ্ছি আর খাচ্ছে ওরা। আজকে আমি চিটুটির সাথে হলুদ দিইনি, নর্মালি আমরা ভৈরবে যারা আছি তারা কিন্তু হলুদ দিয়ে চিটুটিটা, মানে ইয়েলো কালারের চিটুটিটাই খাই। বাট আমার কাছে মনে হয় যে নিহারিটা তো এমনিই অনেক হেভি খাবার, তো ওইটার সাথে একটু হালকা খাবার হলে ভালো হয়, তার জন্য আমি এরকম হোয়াইট কালারের চিটুটিটা করি, তাছাড়া নর্মালি ইয়েলো কালারটাই করা হয়। আর এটা আমাদের ভৈরবের খুব ফেমাস একটা খাবার, আর আমাদের ভৈরবের সবারই এটা খুব পছন্দ। তো আমাদের বাসায় যখন গেস্ট আসে কিংবা আমরাও খাই নর্মালি, বাট গেস্ট আসলেও সবসময় এই রেসিপিটা রাখা হয় নাস্তার জন্য। তো এই তো বাবা ছেলের খাওয়া প্রায় শেষ, এখন আমি আমার জন্য একটা প্লেট রেডি করে নিচ্ছি। তো এখানে আমি নিহারি নিয়ে নিয়েছি, তারপর আবারও বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর আমি আমার প্লেটটার একটু ফটো সেশন করব, তার জন্য এটাকে একটু সুন্দরভাবে গার্নিশ করে নিচ্ছি। তো এই ছিল ফাইনালি আমার প্লেট, অনেক বেশি মজা হয়েছিল। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, সবাই অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকাটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ হাফেজ।